আদাব ঠাকুর, কেমন আছেন? আদাব, ভালো আছি, ভগবানের কৃপায়। ঠাকুর, আপনার কথা শুনে, আপনার অনেক লোকের মুখে আপনার প্রশংসাটা শুনে আমরা সরাসরি আপনার সাক্ষাৎকার নিতে আসলাম ঠাকুর। তো আপনার পরিচয়টা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। জি, আমি ঠাকুর, আমার নাম রহিদাস ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম রহিদাস ঠাকুর। জি। তো আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন? এইসব রোগের চিকিৎসা দিয়ে থাকি ভগবানের কৃপায়। স্বামী স্ত্রী অমিল, বিয়ে শাদী হয় না, ঘর বন্ধ, বিদেশ যাত্রায় বাধা, সংসারে অশান্তি, মামলা মোকদ্দমা ইত্যাদি। তো আপনি যে যে রোগের চিকিৎসা দিয়ে থাকেন আপনি তো বললেন, তো আপনাকে দর্শক শ্রোতা সরাসরি কিভাবে আসলে, মানে করেন আপনার ঠিকানাটা যদি একটু বলতেন, মানে ওনারা যোগাযোগ করে সরাসরি যদি কাজ করাইতে চায় তো কিভাবে করাবে? আমার ঠিকানা জয়ন্তা বৈষ্ণব হাটি, জয়ন্তা সিলেট, জয়ন্তা বৈষ্ণব হাটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নাহলে আমার মোবাইল নম্বর আছে, মোবাইলের মাধ্যমে আমি দেশ বিদেশে কাজ করা থাকি মোবাইল দ্বারা। তো ঠাকুর, আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকের উদ্দেশ্যে বলে দেন যে আপনার সাথে সরাসরি যাতে যোগাযোগ করতে পারে। 0176447085। তো দর্শক, আপনারা ওনার নাম্বারটা আমি আবারও বলে দিতেছি, 0176447085। ওনারা এই নাম্বারে ফোন দিলে আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কাজ করাইতে পারবেন। চাইলে আপনারা সরাসরি ওনার ঠিকানা অনুযায়ী এসেও কাজ করাইতে পারেন। তো ঠাকুর, আপনি যে মনে করেন এখানে আসন নিয়ে বসছেন, কোনো কাজ নিয়ে বসছেন নাকি? জি জি, কাজ নিয়ে বসছি। তো কাজটা কি দর্শকের উদ্দেশ্যে একটু দেখাইতে পারবেন? জি জি, দেখাইতে পারবো আমি। তো আপনি একটু কাজটা দেখান, আমরা দেখি এবং দর্শকও দেখুক। কাজটা করতেছি, নাম, ছেলেটার নাম ফাহিম আহমেদ, মেয়েটার নাম ফারজানা আক্তার। সাক্ষাৎ করি তৌশিরে, বন্দনা করি বন্দনা করি সার, চালান সারি গুণ সারি হুকুমে তাহার, আঠলে টুপটাপ মেডেঙ্গো গলা কাটে সুরসুরে দানি পিরপিরে, সাধন সাধন বেরমা সাধন চি করছি সাধন, কালী সাধন, মা কালী, রক্ষা কালী, আগ্নে কালী, শ্মশান কালী, দেবতা কালী। সাধন সাধন বেরমা সাধন চি করছি সাধন, ভাইমির নামের উপরে, ফারজানার নামের উপরে করি সাধন, মেরি বোন সাক্ষাৎ করি তৈশিরে, বন্দনা করি বন্দনা করি সার, চালান সারি গুণ সারি, মা কালীর উপরে নামে তাহার, মেরি বোন সাক্ষাৎ করি আঠলে টুকটাক মেডিঙ্গো গলা কাটি সুরসুরে দানি ফিরফিরে, সাধন সাধন বেরমা সাধন শিক্ষুর সাধন, জিন সাধন, মা কালী, রক্ষা কালী, আগ্নে কালী, শ্মশান কালী, দেবতা কালী। ছু ছু, বাইর দুইয়ে যা, বাইর দুইয়ে যা, ফারজানা বাইর দুইয়ে যা, ফাহিমের নামের উপরে বাইর দুইয়ে যা, বন্দনা করি মা কালী, রক্ষা কালী, আগ্নে কালী, শ্মশান কালী, দেবতা কালী, কালী সাধন। সর্বনাশ ঠাকুর, আপনি ঢাললেন পানি হয়ে গেল আগুন, বুঝলাম না বিষয়টা। জি জি জি, সর্বনাশ কালী আসবে এখানে, কালীতে কাজ করে দেবে। আমি মা কালীর মাধ্যমে কাজ করি, শ্মশান কালী, আগ্নে কালী, দেবতা কালী, কালীর মাধ্যমে কাজ করি আমি। ও আচ্ছা, তো কাজ কি আপনার শেষ হইলো? ঠাকুর, শেষ হয়ে গেছে, চালান চলে গেছে গা। তখন ফারজানা মনে করেন যে ফাইমিন নামের রূপে দেওয়া না হয়ে যাবে গা, এক জান এক পর হয়ে যাবে গা, যা বলবে ফাইম তাই শুনবে, খাইতে গেলে খাবে, উঠতে গেলে উঠবে, বসতে গেলে বসবে, যে খাইতে বলবে যা দেবে, যেটা করতে বলবে ওটাই করবে, মা কালীর সেবা। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ রহিদাস ঠাকুরের কাজ। তো আপনারা চাইলে সরাসরি ওনার মৌখিক নাম্বার থেকে ফোন দিয়ে সরাসরি কাজ করাইতে পারেন মোবাইলের মাধ্যমে, উনি আবার সরাসরিও কাজ করে থাকে, চাইলে আপনারা সরাসরি ওনার ঠিকানা অনুযায়ীও কাজ করাইতে পারেন। তো ভালো থাকবেন দর্শক।